আসসালামু আলাইকুম NIEBS আয়োজিত হোম স্কুলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে সাথে আছে আমি মুক্তারা শারমিন, সহকারী শিক্ষক বাংলা ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আলোচনার বিষয়বস্তু অনুবাদ। আমরা আজকে অনুবাদ 1 থেকে 10 পর্যন্ত শিখব, আর আজকে আমাদের বাড়ির কাজ নম্বর 10 এবং পাঠ নম্বরও 10। তো চলো তাহলে আমরা অনুবাদগুলো একবার দেখে নেই। দেখো এখানে প্রথম অনুবাদ যেটা আছে সেটা তোমাদের আগে আমি বলি অনুবাদটা কি। তোমরা এর মধ্যে জেনে গিয়েছো অনুবাদ কি। অনুবাদ বলতে মূলত ট্রান্সলেট করা বোঝায়, মানে ধরো একটা ইংরেজি বাক্য থাকবে সেটাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে, এটাই হচ্ছে অনুবাদ। আমরা সচরাচর মনে হতে পারে যে কেন বাংলা ক্লাসে এরকম পড়া আসছে, কিন্তু হ্যাঁ আমরা সবাই কিন্তু ইংরেজি সচরাচর জানি, কিন্তু সেই ইংরেজিটার বাংলা অনেক সময় হচ্ছে সঠিকভাবে পড়ানো হয় না বা শেখানো হয় না, এই টাইপের কিছু। তো অনুবাদটা আমাদের বাংলার মধ্যে রাখা হয়েছে কারণ আমরা দেখতে চাই যে তোমরা বাংলা লেখাটা কতটা সুন্দরভাবে ট্রান্সলেট করে ইংরেজি থেকে বাংলায় সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারো। এই জন্য মূলত আমরা অনুবাদ টপিকটা রেখেছি। যেহেতু তোমরা ইংলিশ ভার্সনে, সেহেতু তোমরা ইংরেজি এমনিতেই পারো, তো বাংলা বাক্য গঠনের সময় কী কী দরকারি জিনিসপত্র আছে, কোনটা আগে বসবে, কোনটা সাবজেক্ট আগে বসবে, ভার্ব কোথায় বসবে, অবজেক্ট কোথায় বসবে, তো এরকমভাবে যেহেতু ইংরেজিতেও রয়েছে, বাংলাতেও কোনটাতে কর্তা আগে বসবে, কর্ম আগে বসবে, অতিরিক্ত অংশ কোথায় বসবে, এ সমস্তর জন্য মূলত আমরা অনুবাদটা শিখি। তো এখানে হচ্ছে দেখো, তাহলে তোমরা বুঝতে পারলা যে অনুবাদ শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে কোনো একটা সেন্টেন্স থাকবে সেটাকে বাংলায় ট্রান্সলেট করাই মূলত অনুবাদ, মানে সেটাকে অনুবাদ করা। এখানে অনুবাদ বলতে যে বাংলা আর ইংরেজিতে ট্রান্সলেট সেটা না, অনুবাদ বলতে অন্য যে কোনো ভাষা, যে অন্য কোনো ভাষা থেকে নিজ ভাষায় হচ্ছে রূপান্তর করা, কোনো বাক্য হতে পারে, কোনো শব্দ হতে পারে, এই সমস্তকেই মূলত অনুবাদ বলে। হতে পারে এখানে কোনো একটা আরবি লেখা বাক্য হতে পারে, সেটার হচ্ছে বাংলাও হতে পারে, বাংলা লেখাও হতে পারে, এখানে অন্য কোনো যে কোনো দেশের ভাষা হতে পারে এখানে, এবং সেই ভাষাটাকে বাংলায় ট্রান্সলেট করায় মূলত এই সমস্ত ট্রান্সলেটের ব্যাপারটাকে মূলত হচ্ছে অনুবাদ বলা হয়। তো তাহলে তোমরা নিঃসন্দেহে বুঝেছ যে অনুবাদ বিষয়টা কী। এখানে দেখো 1 নম্বরে আছে আই রিড ইন ক্লাস 1, অর্থ বলতে অনুবাদ বোঝাচ্ছে যে আমি প্রথম শ্রেণীতে পড়ি। 2 নম্বর দ্য স্কাই ইজ ব্লু, অর্থ আকাশ নীল। 3 নম্বর দি কাউ গিভস আস মিল্ক, অর্থ গরু আমাদের দুধ দেয়। 4 নম্বর বাংলা ইজ আওয়ার মাদার টাং, বাংলা আমাদের মাতৃভাষা। 5 নম্বর হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থ তিনি একজন সৎ লোক। 6 নম্বরটা দেখো আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। তোমরা কিন্তু আমি ক্লাস নিতে গিয়ে দেখেছি তোমরা স্কুলকে বাংলায় ট্রান্সলেট করতে গেলে অনেক সময় বলতে গেলে তোমরা স্কুলে লিখছো, কিন্তু স্কুল তো ইংরেজি শব্দ, আমাদের যেহেতু বিষয়বস্তু অনুবাদ করা তাই স্কুলের বাংলা কি বিদ্যালয় সেটা তোমাদের লিখতে হবে। 7 নম্বর ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অর্থ ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে 8 নম্বর আছে দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ, অর্থ বাংলাদেশে 6টি ঋতু আছে। 9 নম্বর দি পদ্মা ইজ আ বিগ রিভার, অর্থ পদ্মা একটি বড় নদী। 10 নম্বর বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, অর্থ পাখিরা আকাশে ওড়ে। তোমরা কিন্তু আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, তোমরা কিন্তু এই জায়গাটাই অনেকে ওড়ে কথাটা বলো না, উড়ে বলো। উড়ে বানানটা কী হয়, রসু ড্রয় বিন্দুর র, এটাকে বলা হবে উড়ে। আর যখন ও দিয়ে লেখা হবে ও ডয় বিন্দু র, এটাকে বলবে ওড়ে। আর তোমরা হচ্ছে বলার সময় এবং লেখার সময় এই জিনিসটা খেয়াল করবে, এখানে কিন্তু আমি উড়ে লিখিনি, আমি লিখেছি ওড়ে, ও ডয় বিন্দু র একার ওড়ে। আর দেখো তোমাদের আমি আর একটা বিষয় বলে দিই যে তোমাদের পরীক্ষাতে কিভাবে অনুবাদটা থাকবে। তোমাদের সাধারণত পরীক্ষাতে 4টা অনুবাদ লিখতে থাকে, মানে এই 10টার মধ্যে এটাই তোমাদের পরীক্ষাতে অর্ধবার্ষিক মানে হাফ ইয়ারলি পরীক্ষাতে তোমাদের এই 1 থেকে 10 পর্যন্ত অনুবাদই থাকবে সিলেবাসের মধ্যে, এবং এই 1 থেকে 10 পর্যন্ত অনুবাদের মধ্যে যে কোনো 4টা অনুবাদ তোমাদের পরীক্ষাতে থাকবে, এবং প্রতিটি অনুবাদের জন্য 2 নম্বর করে থাকবে, 1 নম্বর না, একটা সেন্টেন্সের জন্য 2, 4টাতে 8 মার্কস। ধরো 4টা অনুবাদ থাকবে, 4টার জন্য 8 নম্বর তোমরা পাবে। তাহলে বুঝতেই পারছো
যে চারটার জন্য আট নম্বর হচ্ছে তোমাদের, প্রত্যেকটা অনুবাদের জন্য দুই নম্বর করে থাকে, কখনো কখনো তোমাদের পাঁচটা অনুবাদও থাকতে পারে, কিন্তু তোমাদের সচরাচর পরীক্ষায় চারটা অনুবাদে লিখতে থাকে এবং প্রতিটা অনুবাদের জন্য দুই নম্বর করে থাকতে হবে, মানে থাকবে। তাহলে অনুবাদ তোমরা হচ্ছে শিখবে এবং ভালোমতো শিখবে, সাথে সাথে তোমাদের অনুবাদের ওপর বাড়ির কাজ থাকলো এক থেকে পাঁচ পর্যন্ত, অর্থাৎ এক থেকে এই যে পাঁচটা, এই পাঁচটা অনুবাদ হোমওয়ার্ক থাকবে, ছয় থেকে দশ পর্যন্ত না, এই সাইডের যে এক থেকে পাঁচ পর্যন্ত অনুবাদ আছে সেটাই শুধুমাত্র তোমরা হোমওয়ার্ক করবে। এখানে এই জন্য লিখে দিয়েছি এক থেকে পাঁচ পর্যন্ত বাড়ির কাজ থাকলো অনুবাদ। আরেকটা বিষয় তোমাদের আমি বলতে চাই, তোমাদের আমি প্রায়ই বলে থাকি ক্লাসে বা হচ্ছে ইউটিউব ক্লাসে যে তোমরা সঠিকভাবে লিখবে, অর্থ হোমওয়ার্ক যখন করবে তখন হোমওয়ার্কের উপরে হেডিংটা তোমাদের জন্য লেখা খুবই গুরুত্বপূর্ণ এবং তারিখ এবং বাড়ির কাজ নম্বর এবং খাতাটা সুন্দরভাবে লিখতে হয়। যেমন আমি আরেকটা জিনিস তোমাদের দেখাই যেটা তোমাদের দেখানো দরকার, কারণ তোমরা ক্লাসেও দেখি এই ভুলটা করে থাকো, এই জন্য আজকে আমার মনে হলো যে তোমাদের এটা দেখানো দরকার। তোমাদের ধরো এটা একটা বাংলা খাতা, আমি এখানে বড় করে দেখাচ্ছি, এবং বাংলা খাতায় এইরকম একটা মার্জিন থাকে, তোমরা সবাই জানো খাতায় এই যেভাবে টান দিয়ে একটা মার্জিন থাকে, তারপরে এখান দিয়ে তোমাদের ছোট 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 করে দাগ থাকে। তো তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা হচ্ছে এখন থেকে যদি না শেখো তাহলে পরবর্তী ক্লাসগুলোতে তোমরা একই ভুল করতে থাকবে, এইরকমভাবে টান দেওয়া থাকে। এবং এটা হচ্ছে মার্জিন, যেটা বড় করে যে ইথা থাকবে সেটা হচ্ছে মার্জিন। তো মার্জিনের বাইরে কখনো, খাতার মার্জিনের বাইরে কখনো কোনো জিনিস লিখতে হয় না। তোমাদের প্রত্যেক দিন খাতায় কি সিডাব্লিউ হলে সিডাব্লিউ লিখতে হয়, আরডাব্লিউ হলে আরডাব্লিউ লিখতে হয়, আমি হচ্ছে সিডাব্লিউ আরডাব্লিউ ক্লাসের কথা বলি, তোমরা এই জায়গাটাতে সিডাব্লিউ লিখতে পারো বা এই জায়গাটাতে সিডাব্লিউ লিখতে পারো, যেখানে ইচ্ছা, কিন্তু সবসময় এই জায়গায় লিখলে দেখতে ভালো লাগে। সিডাব্লিউ লেখার পর ক্লাসের কথা বলছি, ইউটিউবেরটা আমি পরে বোঝাচ্ছি, এই জায়গায় ঠিক এই জায়গায় যেহেতু তোমাদের বাংলা ক্লাস, বাংলা ক্লাস হলে বাংলায় তারিখ লিখবে, ইংরেজি ক্লাস হলে ইংরেজিতে তারিখ লিখবে, আমি যেহেতু বাংলা ক্লাস নেই সেহেতু বাংলাতে তারিখ লিখবে বাংলা ক্লাসে, এবং এটা হচ্ছে সাধারণত ইংরেজি ক্লাসে লিখে, কিন্তু তোমরা যেহেতু নতুন আসছো এই জন্য আমি সিডাব্লিউ লিখতে পারবো না। এখানে তোমাদের লিখতে হয় মূলত শ্রেকা, এই জায়গায়, এই জায়গায় শ্রেকা বলতে সিডাব্লিউর বাংলা, শ্রেণীর কাজ বাংলাতে লিখতে হয়, আর আরডাব্লিউ হলে আরডাব্লিউ ইংরেজিতে লিখতে হয়, মানে যেটা ইচ্ছা। এবং এই যে প্রথম লাইনটা তোমরা দেখি এইখানে, ধরো যে আমি আজকে অনুবাদ পড়ালাম, এই জায়গায় তোমরা অনুবাদ লিখো, এই যে এই মার্জিনের মধ্যে, এটা ভুল লিখা, এখানে কখনো লিখবে না। অনেক সময় যে এক দুই তিন, এখানে এক দাও, এখানে দুই দাও, এখানে তিন দাও, এখানে চার দাও, এখানে পাঁচ দাও, এগুলো কিন্তু একেবারে ভুল নিয়ম, এখানে কখনো এভাবে এক দুই তিন দিবে না। আমি বারবারই তোমাদের ক্লাসেও বলে দেই যে মার্জিনের বাইরে কিচ্ছু হবে না, মার্জিনের বাইরে শুধুমাত্র হবে তারিখ, আর আরডাব্লিউ হলে আরডাব্লিউ, সিডাব্লিউ হলে সিডাব্লিউ, বা বাড়ির কাজ হলে বাড়ির কাজ, পার্ট নম্বর, এগুলো আমি পরে দেখাচ্ছি। এই যে আমি এই যে এখানে লিখেছি অনুবাদ, এটার নাম হচ্ছে বিষয় বা বিষয়বস্তু, তোমরা খাতার ঠিক প্রথম ঘরে এখানে লিখবে বিষয় বা বিষয়বস্তু। বিষয় লেখার সাথে সাথে তোমাদের যে যে টপিকটা যেদিন পড়ানো হবে সেটা, ধরো আজকে অনুবাদ হলো, তোমরা এখানে লিখবে অনুবাদ। যদি অনুবাদ না হয়ে হতো এখানে যুক্তবর্ণ, তাহলে যুক্তবর্ণ লিখলে, মানে যখন যেটা মিসেরা পড়াবে সেটা যুক্তবর্ণ লিখার পর তোমরা এই যে একটা ঘর ওর বিষয় লিখার পর এই ঘরে কিন্তু লেখা শুরু করবে না, এক ঘর গ্যাপ দিয়ে এখান থেকে লিখবে। ধরো এক নম্বর দিলে, এক নম্বর দিয়ে লেখা শুরু করলে এভাবে করে লিখবে, কখনো নাম্বার এখানে দিবে না, বিষয় উপরে লিখবে না। আজকের পর থেকে আমি আশা করব যে তোমরা বাড়ির কাজ বলো বা ক্লাসেই বলো না, কারণ বিষয়টা অবশ্যই প্রত্যেকটা ক্লাসে তোমাদের লিখতে হবে, বিষয় লেখা জরুরি এবং বিষয়টা তোমরা সবসময় লিখবে। অনেকে শুধুমাত্র অনুবাদ লিখতে লিখে ফেলো, বিষয় কথাটা উল্লেখ করো না, কিন্তু আমি বলবো বিষয় কথাটা উল্লেখ করবে, করার পর এখানে বিষয়টা লিখবে। আর এখন বলি হচ্ছে, এবং এটা ঠিক থাকলো, এখন যদি বলি বাড়ির কাজ যে খাতা, হোমওয়ার্ক খাতা, এখানে সুন্দর করে লিখবে পার্ট নাম্বার, আমি যেমন করে লিখেছি, এই যে দেখো পার্ট নম্বর ছোট্ট করে লিখবে, আজকের পার্ট নম্বর কত, দশ, এবং ঠিক নিচে আছে বাড়ির কাজ নম্বর, এখানে লিখবে বা কা নম্বর, মানে সংক্ষেপে বাড়ির কাজ নম্বর না লিখলে, তারপরে দশ,
तारीख जा आछे ताई विषय आज के अनुबाद अनुबाद ये तुम्हारे खाता रेडी करते हबे कखनो खाता उलट पालट करबे ना जेटा नियम से भावे तुम्हारे लिखते हबे তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এবং এভাবেই করে অনুসরণ করে খাতা লিখবে এবং আজকের ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ।